নতুন দেশের প্রথম পূজা বেশ আনন্দঘনভাবেই উদযাপিত হয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। চলতি বছর এ পূজায় নরসিংদীতে নজর কেড়েছে পৌর শহরের শীতলাবাড়ি পূজা মণ্ডপ। মণ্ডপ দেখতে জেলা ও জেলার বাইরে থেকে প্রতিদিন ভিড় করেছে মায়ের শত শত ভক্ত দর্শনার্থী। এর আগে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত মণ্ডপে মণ্ডপে শুরু হয় সিঁদুর খেলা। দেবীর বিদায়ের আগে মায়ের কাছে ছিল শেষ চাওয়া ও প্রার্থনা। নিজের আকুতি জানাতে সকল বয়সী মানুষ ভিড় করেন সেখানে। এবছর নরসিংদীতে নজর কেড়েছে পৌর শহরের শীতলাবাড়ি পূজা মণ্ডপ। কারুকাজ আর আলোকসজ্জায় ছিল ব্যতিক্রমী ছোঁয়া, যা দেখতে ছুটছেন সকল বয়সী মানুষ। পরিবার পরিজন নিয়ে আসলে ভালোই লাগছে, কিন্তু দেশের অবস্থা একটু খারাপ হলেও আমরা নরসিংদী শীতলাবাড়ির পূজা আমরা অনেক ভালোই আছি, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না। প্রতি বছর অপেক্ষায় থাকা হয়, এবারও অপেক্ষায় ছিলাম, কিন্তু একটু ভয়ে ভয়ে ছিলাম আমরা। অশুভ শক্তিকে দমন করে বিজয়ের মানে শুভকে এগিয়ে নিয়ে গিয়ে, সত্য এবং সুন্দরের পথে শুভকে এগিয়ে নিয়ে গিয়ে সেই বিজয়ের জন্য হচ্ছে আজকে আমরা বিজয়া দশমী পালন করি। আমি বাবার সাথে যদি দুর্গা মা দেখতে গিয়েছি। আমরা ঢাকা থেকে এসেছি, তো আমরা প্রতি বছর ঢাকায় পূজা দেখি, তো এবার আমরা নরসিংদী আসলাম। আসলে নরসিংদী না আসলে আমরা বুঝতেই পারতাম না আর দেখতে পারতাম না, এত সুন্দর পূজা হয়। পূজার শুরুতে চলতি বছর নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও শেষ দিকে এসে তা বিলীন হয়েছে। আনন্দঘন পরিবেশে উৎসবের আমেজে সুন্দরভাবে পূজা সম্পন্ন করতে পারায় খুশি সকলেই। আমরা সবাই মিলে পূজো দেখতেছি, আমরা যারা ফ্যামিলি আছি বা বন্ধু বান্ধব নিয়ে সবাই পূজা উপলক্ষ করতেছি, ভালো উপলব্ধি হচ্ছে। প্রথম দিকে আমরা অনেক কিছু উল্টাপাল্টা শুনেছি, কিন্তু এখন ভালোই লাগতেছে, কিন্তু আমাদের নরসিংদীতে খুব ভালোই চলতেছে পূজা। নতুন দেশ হিসাবে মায়ের কাছে চাওয়া যায় আমরা যেন ভালোভাবে থাকতে পারি, এই দেশে আমরা যেন শান্তি মতো থাকতে পারি, নিজের দেশ হিসাবে থাকতে পারি। আই ফিল গ্রেট অ্যান্ড আই লিটারালি আই এম রিয়েলি লাইকিং ইট অ্যাকচুয়ালি আই এম সো ইমপ্রেসড অফ দিস ওয়ার্ক আই ক্যানট বিলিভ দ্যাট দে ডিড দিস ভেরি ওয়েল সো I'm having a great feeling. I'm having a great time. এদিকে শীতলাবাড়ি মন্দির কর্তৃপক্ষ বলছেন প্রতি বছরই চেষ্টা থাকে নতুনত্বের। এছাড়া পুলিশ প্রশাসনের পাশাপাশি নিজেদের ভলান্টিয়ার কাজ করেছে নিরাপত্তায়। এই মন্দিরে প্রতি বছর নতুন নতুন থিম নিয়ে আসি, এবারও নিয়ে আসছি। এবার একটু দেশের পরিস্থিতির উপর নির্ভর করে খুব শর্ট টাইমে আমরা করেছি, তারপরও 20 জন শ্রমিক এবং শিল্পী 10 দিন ধরে কাজ করে এটা উপস্থাপনা করেছে এবং দর্শকদের কাছে উন্মোচন করেছি। দর্শকের ভালো লাগলে আমাদের সার্থক, আমরা চেষ্টা করব আগামী বছরও এর চেয়ে আরও সুন্দর করে একটা থিম আনতে, দর্শকরা যাতে আনন্দ পায়। নিরাপত্তার ব্যাপারটা প্রশাসন আমাদেরকে এবার অনেকটা বেশি গুরুত্ব দিয়েছে, আর আমাদের নিজস্ব ভলান্টিয়ার আছে, তারাও এখানে অনেক গুরুত্ব দিয়ে কাজ করেছে, এতে কোনো সমস্যা নেই। আর প্রশাসন যত সাথে আছে মহালয়ার দিন কন্যারূপে ধরায় আসেন দেবী দুর্গা, বিসর্জনের মধ্য দিয়ে নেন বিদায়। নরসিংদীতে চলতি বছর 330 মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজা। বাংলাভিশন নিউজ ডেস্ক।